আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করা হয়েছে গণতন্ত্রের স্বার্থে। এর মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। নির্বাচন কমিশনের অধিকার খর্ব করা হয়নি বলে দাবি আইনমন্ত্রীর। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিসুল হক। বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করতে সরকার তালিকা তৈরি করেছে। দলটির নেতাদের এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনমন্ত্রী। বিএনপির কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান তিনি। একই সাথে আনিসুল হক বলেন, অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হতে পারে না বিএনপির সাথে। নির্বাচনই সব সমস্যার সমাধান বলে মনে করেন আইনমন্ত্রী। এইখানে বলা হয়েছে যে যে পোলিং সেন্টারে গণ্ডগোল হবে বা সেখানে যদি একাধিক পোলিং সেন্টারে গণ্ডগোল হয় সেটা বন্ধ করতে নির্বাচন কমিশন ক্ষমতার অধিকারী আছে এবং সেটা তারা বন্ধ করতে পারে। কিন্তু অল্প সংখ্যক পোলিং সেন্টারে গণ্ডগোলের জন্য সম্পূর্ণ নির্বাচন সেই নির্বাচনী এলাকায় বন্ধ করার অধিকারটা গণতান্ত্রিকও না এবং জনগণের ভোটাধিকারের উপরে হস্তক্ষেপ। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।